بسم الله الرحمن الرحيم। মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। অনেকে এই কালিমা খতম করে, অনেকে কোরআন খতম করেন, এরকম বিভিন্ন রকম খতম আছে। তো এই যে কালিমা খতম, সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা, অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে। প্রিয় ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিশ হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেগফার করবেন, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন। এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য, আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য, অন্য যে কেউ মারা যাক আপনজন সবার জন্য কর্তব্য, তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। কিন্তু ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়াল একবার হোক, আর যাই হোক না কেন, যত রকমের খতম আছে, কোনো প্রকার খতম, মানুষ মারা গেলে কোনো প্রকার খতম পড়ানো, এর কোনো কালচার সিস্টেম, এর কোনো পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে বিশুদ্ধ তো দূরের কথা, কোনো জাল জয়ীফ হাদিসও নাই। নবী সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এক হলো, তিনি যদি কাউকে কোনো এলেম শিখায় যান তাহলে সেই এলেম অনুযায়ী সে আমল করলে তিনি এটা সওয়াব পেতে থাকেন। আরেকটা হলো, তিনি যদি কোনো সদকায়ে জারিয়া রেখে যান, কোনো দান করে যান, যে দানের উপকারিতা চলতেছে, টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে, তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন। তিন নম্বর হলো, তার যদি কোনো কী থাকে, নেক সন্তান থাকে, যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে, তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন। এই তিনটা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই। নবী ইসলাম স্পষ্ট বলেছেন, মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ, আপনি যত খতম পড়েন তার অ্যাকাউন্টে কোনো সওয়াব যুক্ত করার কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। এটা যারা খতম পড়ে তাদের কিছু অর্থনৈতিক সুবিধা হয়, তাদের কিছু ফায়দা হয়, কিন্তু আমরা যারা পড়াচ্ছি আমাদের কোনো লাভ নাই, মৃত মানুষটার কোনো ফায়দা নাই। হাজারের ভিতরে আমাদের দেশে একটা ঘটনা পাওয়া মুশকিল হয় যে মারা যাওয়ার পরে তার ওয়ারিশা কিসের অ্যারেঞ্জ করে নাই, খতমের ব্যবস্থা করে নাই, এবং সেটা কখনো কখনো নিজেরা নিজেরা পড়ে, কখনো কখনো হুজুরদেরকে দিয়া পড়ায়, কখনো টাকা দিয়া পড়ায়, কখনো বিনা টাকা দিয়া, যত রকমই করেন না কেন, এই খতমের সাথে মৃত মানুষের উপকারিতার কোনো সম্পর্ক নাই। এর ফলে মৃত মানুষের কোনো উপকার হবে না, হবে না, হবে না, এ বিষয়ে কনসার্ন না করে বর্ণনা নেই। মৃত মানুষের জন্য আপনি দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সৎকার করতে পারেন, তার পক্ষ থেকে উমরা করতে পারেন, তার পক্ষ থেকে হজ করতে পারেন, তার পক্ষ থেকে যে সমস্ত বৈধ কাজ আপনি করতে পারেন কোরআন সুন্নাহ বলা হয়েছে সেগুলো করবেন, কিন্তু খতমের কোনো সিস্টেম, সেটা কোরআন খতম হোক আর ওই কালিমা খতম হোক, খতমের জালালি হোক, মৌলবিদিয়া হোক, নিজেরা হোক, এর কোনো বিধান ইসলামী শরীয়তে নাই। থাকবো, আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা, যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি, ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেওয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসুলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই, আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে? ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, একটু, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদব? কথা বলেন, আমার আব্বার জন্য আমার কান্না আসবে, ঠিক কিনা? এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন, সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন তো, বিষ্ণু ঈসা ইসলাম খাদিজাতুল কুবরার যে কথা আজকে আমরা শুনলাম, খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসত না কম বাসত? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? হয় নাই। ফাতিমাতুজ জোহরা, উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হুসাইন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে? না, প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্না নয়, সুন্না হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বললে, আল্লাহর আরশে যেইভাবে পৌঁছবে আমরা দোয়া করলে ওইভাবে পৌঁছবে না, ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআনে করিম খতম করে কোরআনের এই ফজিলত বা সওয়াবকে বখশিয়ে দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের আমলের মাধ্যমে অথবা পরবর্তী সময়ে কোনো তাবিদের আমলের মাধ্যমে অথবা কোনো ধরনের ইজতিহাদের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। কোনো মুজতাহিদ কোনো যুগে বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা বলুন অথবা ইমাম শাফি রহমতুল্লাহের কথা বলুন, ইমাম মালিক রহমতুল্লাহের কথা বলুন, বা এ ধরনের ইমাম যারা ইজতিহাদ করেছেন তাদের মধ্যেও কেউ বলেছেন যে এটি জায়েজ, এ ধরনের কোনো উক্তি পাওয়া যায় না। এটি একেবারেই নিছক, মানে পরবর্তী সময়ে লোকদের
মানে একটা নতুন আবিষ্কার, অভিনব একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যেটা হতো সেটা হচ্ছে এই, একদল লোক মানে কোরআন যখন খতম করতেন তাহলে তো কিছুটা বেনিফিট পেতেন, সেটা তো পার্থিব বেনিফিট, একেবারেই নগণ্য, তুচ্ছ বা সামান্য। তো এই বেনিফিটকে সামনে রেখে হয়তো কিছু সংখ্যক লোক এই বিষয়টি ইজতিহাদ করেছেন। এটা মূলত মানে বখশি দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা বা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী সাব্যস্ত হয়নি। ও ভাইয়েরা, এটা কোরআন খতম করেন, দুর্ভাগ্য বাংলাদেশে কোরআন খতম হয়, মুর্দে মরে গেলে খতম হয়। এই দেশে জিন্দার জন্য কোরআন না, আল্লাহ কোরআন নাজিল করেছিলেন জিন্দার জন্য। লাইউনজারা মান কানা হাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছি জিন্দা মানুষগুলিকে ভয় দেখাবার জন্য, সতর্ক করার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য যে সাবধান হও। সেই কোরআন রে বাঙালিরা বানাইছে মুর্দের জন্য। লাইউনজারা মান কানা হাইয়া, সূরা ইয়াসিনেতে পড়েন, হাই হাই মানে হায়াতওয়ালা, জিন্দা। আসলে কোন খতম, আমি তো কোরআন খতম করব কি জন্য, কোরআনটা রিভাইজ দেওয়ার জন্য, এই সিস্টেম। কোরআন খতম দিয়ে মজুরি নেওয়ার জন্য না, কোরআন মজুরির উপরে, মজুরি ভিত্তিক কোরআন খতম, এটা ইসলাম খতম করার নামান্তর, ইসলাম নষ্ট করা। কোরআন খতম আমি অন্য স্বার্থে করবো, দুনিয়াবী স্বার্থে না, আমি আখেরাতের স্বার্থে কোরআন খতম, কোরআন রিভাইজ দেওয়ার জন্য, আল্লাহর কালাম আদ্যপন্ত পড়বো, বুঝবো, জানবো, এই জন্য কোরআন খতম আমি পারিশ্রমিক নেওয়ার জন্য। এটা হারাম, এটা বিদাত, এটা অন্য যত খতম, ওই খতমে ইউনুস এটাও নয়। দোয়াটা আছে কিন্তু খতমে ইউনুস সোয়া লক্ষ, এক লক্ষ বার, এটা কে বলল? এগুলো প্রক্রিয়া কোথার থেকে আসলো? আল্লাহ রসুল কখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাহাবায়ে কেরামকে নিয়ে কোন বাড়িতে পড়েছেন? মসজিদে নববীতে একবার পড়েছেন? আল্লাহ রসুল যা করেছেন করার সুন্নত, যা করেননি তা বর্জন করার সুন্নত। এই যে কোরআন খানি, ভাড়াইটা কোরআন খানি, হুজুরদেরকে নিয়ে এসে বাড়িতে তেলাওয়াত করা, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, নেকির আশায় নয়, পয়সায় নয়। সুতরাং যেই ব্যক্তি তেলাওয়াতকারী সেও নেকি পাবে না, কারণ সে পয়সার জন্য পড়েছে, তেলাওয়াত করেছে। আর যারা পড়ালো তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেহেতু পড়ায়নি, সুতরাং তারাও নেকি পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় পড়ায়নি, কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় পড়ায়নি, বুঝবেন এই কথাটি, বুঝেন ভালো করে। আর একটু ব্যাখ্যা করে বুঝাই, সংক্ষেপে বুঝাইলে অনেক সময় বুঝতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার বিবি মারা গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গেছেন না, আরো অন্য বিবিরাও মারা গেছেন, বিশেষ করে প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বলেছেন যে খাদিজার এত বেশি অবদান রয়েছে, আয়েশাকে এত বেশি ভালোবাসলেও খাদিজার কথা যখন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী সাল্লাল্লাহু উল্লেখ করতেন। নবী সাল্লামের জীবদ্দশায় তার চারটি মেয়ের তিনটি মারা গেছেন, জাইনাব রাদিয়াল্লাহু মারা গেছেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, মারা গেছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কারো জন্য, ছেলেগুলি তো নাবালক অবস্থায় মারা গেছেন, আরও সাহাবি আপনজন আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন। আপন চাচা অত্যন্ত প্রিয়জন তিনি সাইয়্যিদুস শুহাদা, শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কিনা? কিভাবে তাকে শহীদ করেছে কাফের জালেমরা ওহদের মাঠে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কারো জন্য নবী করিম নিজে কোরআন খানি করেছেন, মানে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এই কোরআনের নেকি এক পারা দুই পারা পাঁচ পারা পড়লাম, এই নেকিটা বক্সে দাও আল্লাহ, তুমি পৌঁছে দাও আমার চাচাকে, পৌঁছে দাও আমার প্রিয়তমা বেবি খাদিজাকে, পৌঁছে দাও আমার মেয়েদেরকে, বলেছেন? কোনো প্রমাণ আছে না। সাহাবারা কেউ কারো জন্য কোরআন খানি করেছেন? করেননি। সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারা কেউ করেননি। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় শক্ত, কিন্তু অথচ ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরাই কোরআন খানি করায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া খুব শক্ত, তিনি বলছেন এই রকম ভাড়া করে কোরআন পড়লে যে ব্যক্তি কোরআন পড়বে সেও নেকি পাবে না, যে কথাটি আমি বললাম, আর যার জন্য পড়া হবে সেও নেকি পাবে না, কারণ যে কোরআন পড়েছে সে পয়সার জন্য পড়েছে ভাড়ায় এসে, আর যার জন্য পড়া হয়েছে এই জন্য নেকি পাবে না, যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক ইবাদত করেননি, যেমন নামাজ পড়েননি তেমন কোরআনও তেলাওয়াত করেননি। আসলে আমরা কোন ইসলাম চাই? আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম চাই,
তাহলে সেটা হবে একরকম, আর যদি আমরা আমাদের প্রচলিত ইসলাম তাই, তাহলে আর একটা রকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের যুগে তাকান, সেখানে কখনো পাবেন না, কোনো আলেম দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান মারা গিয়েছেন, তার আপনজনেরা ইন্তেকাল করেছেন, সাহাবিদের আব্বা আম্মা কত কিছু মারা গিয়েছেন, কেউ কখনো মৃত্যুর পরে কালেমা খতম করেছেন, কোনো খতম করে প্রচলিত যত খতম আছে, কালেমা খতম, দোয়া খতম ইত্যাদি সবই আমাদের পরবর্তী যুগের বানানো। ইসলামের নির্দেশ, যে রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটা হলো মানুষের মৃত্যুর পরে মূলত দুটো জিনিস আমাদের দায়িত্ব থাকে। একটা হলো তার জন্য সাদাকা করা, দান করা, বিশেষ করে সাদাকায়ে জারিয়া ওয়াকফ দান করা, আর একটা তাদের জন্য দোয়া করা। আমরা চিন্তা করি যে শুধু দোয়া আল্লাহ মাফ করে দেওয়া, এটা তো খালি খালি শুকনো দোয়া হলো, আমরা বেশি দোয়ার আগে আরো কিছু পড়ে দিই। আসলে ইসলামে এটা বলা হয়নি, কোরআন এবং সুন্নাতে বলা হয় দোয়া করতে। আপনি যখনই দোয়া করুন আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাগফিরাত রহমত দেন, দোয়াটা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব জমা হয়ে যাবে। আপনাকে দোয়ার আগে কিছু কালিমা পড়ে নিতে হবে, এগুলোর সওয়াব দিতে হবে, এইভাবে কখনোই কোনো হাদিসে আসেনি। এগুলো বিভিন্ন প্রচলিত গল্প, বিভিন্ন মানুষের অভিজ্ঞতার আলোকে আমাদের দিনের ভিতরে প্রবেশ করেছে। সবচেয়ে ভালো হয় যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে থাকতে পারি, মানুষের ইন্তেকালের পরে সাদাকা জারিয়া করব আর সবসময় দোয়া করব। কালেমা খতম করলে কবরের আজাব মাফ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা ধারণা মাত্র। কোরআন করিম বা সহিহ হাদিসে, যাইফ কোন হাদিসেও এর সমর্থন পাওয়া যায় না। কোনখানি করে, চাহালাম করে, চল্লিশা করে, পাঁচটা ছেলে এসেছে আপনার বাড়িতে পড়তে, তোরা এভাবে পড়ছে। খুব আমাকে আজকে মোবাইলে বলছিল এক ভদ্রলোক যে আমি এখানে দান করব না, আমি খুব আপনার বক্তব্য শোনার পরে মার্ক করেছিলাম, দশটা ছেলে ডেকেছি কোরআন মাজিদ পড়ছে, আমি খুব মার্ক করে আছি, দেখছি যে এমনি ঝকছে। কোরআন মাজিদ পড়তে এসেছে আমার বাড়িতে দশটা ছেলে, তো এমনি ঝুঁকছে। এক দু ঘন্টা পরে হাফেজ সাহেব বলছেন যে আমাদের হয়ে গেছে, এত তাড়াতাড়ি কোরআন মাজিদ হয়ে গেল? জি, অমুক এক পারা, অমুক এক পারা, অমুক দুই পারা, অমুক তিন পারা, তিরিশ পারা কোরআন হয়ে গেছে। এবার ছেলেগুলো বাড়ির দিকে আগিয়ে যাচ্ছে, তখন বলছে তুই কয় পারা পড়েছিস রে? বলে আমি এক পৃষ্ঠে। তুই কতখানি? বলে আমি হাফ পৃষ্ঠে। আচ্ছা, আমি কিছুই পড়িনি, আমি এমনি এমনি ঝকছিলাম। তাহলে এরা নিজেরা প্রতারণা দিচ্ছে, আর ওই মালিককে প্রতারণা দিয়েছে। মালিক মনে করছে যে আমার বাপের নামে এক খতম দিয়েছে, কোরআন কোরআন পড়ে বক্স দিয়ে দিল, ধর্মকে পাগল পেয়েছে, পড়লাম আমি আর বক্সে দিলাম আপনার বাপের কবরে, ধর্ম কি এমন? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছেন, আল্লাহর নবী, কাদ উবতিলাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, ওয়াইন তাকাল্লামাত তাসাদাকাত, আমার মা কথা বলতে বললে দান করতে না, ফা উসাদদুকু আনহা ওয়ালা হাসাব, আমি দান করলে তার নেকি হবে কি? কালা না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে, তোমার মার নামে তুমি দান করো, তার নেকি হবে। বুখারী মুসলিম। মনে রাখুন, বাপ মার নামে দোয়া করেন, কোন দোয়া যদি মুখস্থ না থাকে তাহলে এমনি বলেন, এক সময় হাত তুলে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপ একটা মানুষ, তার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি তাকে মাফ করো, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এই ভাষাটা জানেন না, এটা পারবেন না বলতে, এটাই বলে, এটাই আলহামদুলিল্লাহ। এটা হলো এক নম্বর পথ আপনার। দুই নম্বর পথ, ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় টাকা দিয়ে দেন আর বলেন যে আল্লাহ এটা আমার বাপের নামে দিলাম। বুখারী মুসলিম। বুঝাতে পারলাম না মনে হয়। এইখানে দান করেন বাপের নামে, দাদা দাদির নামে, ওরা কিন্তু আপনাদের জন্য প্রতীক্ষ মঞ্চে আছে, কে একটু কিছু বলে আমার জন্য, কে একটু কিছু দেয় আমার নামে, সেইটুকু আমি প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তার প্রতি দয়া করবেন, তাকে মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি,